আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো নিলাম আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পারছো যে আজকে আমি কই যাব। আমি আমার বাবা যাব আজকে একটু নার্সারিতে। হ্যাঁ চলো যাওয়া যাক। তো দেখো চলেই তো এলাম নার্সারিতে, এখন তোমাদেরকে পুরো নার্সারিটা একটু ঘুরিয়ে দেখাবো। চলো প্রথমে ঢুকে চোখে পড়লো একটা সাদা কালারের ফুল। আমি জানি না এই ফুলটার নাম কি, তবু একটু ধরে দেখলাম কেমন। হ্যাঁ মোটামুটি। চলো অন্যান্য কোথাও যাওয়া যাক। আর এই নার্সারিটা পুরো বাগান বিলাস ফুলটা দিয়ে ভরা, যেটা আমার ফেভারিট ফুল। তারপর দেখলাম অনেকটা ছোট ছোট গোলাপ ফুল, মোটামুটি ভালো। আজকে আমি কোনো গাছ বা কোনো ফুল গাছের কোনো চারা কিনতে আসিনি, কারণ যদি আমি কোথাও বেড়াতে যাই তাহলে এগুলি কে দেখবে ফুলগুলি। এই কারণে যদি ফুলগুলি মনে যায়, এই কারণে আমি কোনো ফুল গাছ এখন কিনিনি, বছরের প্রথমে তখন কিনবো। হাটটাতে দেখলাম একটা ছোট্ট ঘর, ভাবলাম সেটার মধ্যেই ঢুকি। দেখো ঘরটা তো এখানে সব গাছ আছে ছোট বড় শুরু করে, দেখো অনেক সুন্দর। তারপর দেখলাম এখানে তাল গাছের পাতার মতো গাছ আছে। দেখো এখানে কিন্তু একটা বড় গোলাপ ফুলের বাগান আছে, যেখানে সব কালারে গোলাপ পাওয়া যায়। আমি এখানে যে ফুলটা ধরলাম না, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর দেখলাম এখানে অনেকগুলি বাতাবি লেবু গাছ, অনেক বড় বড়। একটা দেখলাম যেটা বড় বাতাবি লেবু। তারপর এখানে ছোট্ট সবুজ কমলা দেখলাম, আর এখানে একটা সাদা আর হলুদ মিলিয়ে একটা ফুল, যেটার নাম আমি জানি না। আবার দেখলাম একটা সবুজ কালারের বাগান বিলাস ফুল, যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই জায়গায় শুধু বীজ বপন করা হয়, ছোট ছোট কয়েকটা গাছ আছে। এখানে গাঁদা ফুল গাছ আছে শীতকালের জন্য, শীতকালে এই ফুলটা বেশি ফুটে। আর দেখো এখানে সবগুলো গিয়ে মাত্র চারা রোপণ করছে। আর এখানে বিভিন্ন ধরনের শাকসবজির চারা আছে, আর এখানে গাঁদা ফুলের গাছও আছে, এখানে কয়েকটা ফুলও ফুটেছে এক দুইটা। যারা যারা এই নার্সারিতে আসতে চাও, তারা এই যে নার্সারির অ্যাড্রেসটা তোমরা নিয়ে নিবা। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আসতে থাকবে। আল্লাহ হাফেজ।